গাড়ির এক বিশাল সমুদ্র আমরা অলমোস্ট আছি। আপনার কি গাড়ি লাগবে? আপনি হয়তো বা এলিয়ন খুঁজছেন, আপনি হয়তো বা প্রিমিয়াম খুঁজছেন, আপনি হয়তো বা রাশ খুঁজছেন, আপনি হয়তো বা এক্সমো খুঁজছেন। আলহামদুলিল্লাহ নিশান এক্সটাইল থেকে শুরু করে হুন্ডা গ্রেস আজকের এই লেভেলে আলহামদুলিল্লাহ সব পেয়ে যাবেন। এবং যাদের বাজেট মোটামুটি 10-এর উপরে 20-এর নিচে তাদের জন্য অনেকগুলো গাড়ি থাকবে। এবং যাদের বাজেট লো বাজেট, লো বাজেট আমরা অলরেডি একটা গাড়ি দিতে পারবো, অনলি 5 লাখ টাকা লাগবে। পেপার কমপ্লিট, এসি কমপ্লিট, অল ওভার ওকে পাবেন। মাশাআল্লাহ আমরা কিন্তু অলরেডি চলে আসছি এসবি কার সিলেকশন লিমিটেড, এটা হচ্ছে মণিপুরিপাড়া সংসদ ভবনের ঠিক পাশে, 409 নম্বর প্লেয়ারের ঠিক বিপরীত পাশে তাকালে আপনার এই সুন্দর পেয়ে যাবেন। বিশেষ করে যে যেখান থেকে আসবেন, আসার আগে কষ্ট করে একটা ফোন দিয়ে আসবেন। আজকে আমরা রাশ দিব এবং এক্সিও এলিয়ন প্রিমিয়ার তো থাকছে, হুন্ডা টাকসন থাকবে, এবং এলিয়ন প্রিমিয়ার একটা কমন গাড়ি যেটি সবসময় থাকে। আর আমরা সবচেয়ে কমে বাজেটের মধ্যে আজকে 5 লক্ষ টাকা পেপার্স কমপ্লিট, এসি কমপ্লিট গাড়ি দিব ইনশাল্লাহ। যে যেখান থেকে লাইভে জয়েন করছেন সবাইকে ধন্যবাদ। আর আমাদের সাথে বরাবর মতো আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো কি দিয়ে শুরু করবো আজকে ভাই, কোন দিক থেকে? আমি আর ওদিকে যাবো না ভাই, ভয় করে। এলিয়নে যাবেন না? আচ্ছা সামনে থেকেই শুরু করি ভাই। আচ্ছা আমরা আজকে সমস্যা নাই, এটা হইতেই পারে, এটা সমস্যা নাই। ওকে, এসবি কার সিলেকশন লিমিটেড, এই হচ্ছে এসবি কার সিলেকশন লিমিটেড, 2E মণিপুরিপাড়া তেজগাঁও ঢাকা 1215। স্ক্রিন নাম্বার দেওয়া আছে, এয়ারপোর্ট লোকেশন চিন্তা আসে বলতে দিলাম, অবশ্যই ফোন দিবেন। আর আমরা আজকে যেটা বলছিলাম ওই পাশে একটা এলিয়নটা কোথায় আমাদের এলিয়ন ছিল, আমরা জোড়া থেকে শুরু করি। জোড়া? হ্যাঁ জোড়া। আচ্ছা জোড়া দিয়ে শুরু করব। গ্রেস জোড়া আছে, দুটো এক্সটেল জোড়া আছে। আচ্ছা জোড়া থেকে শুরু করি। স্যার এক্সটেলে দুটো জোড়া আছে, ফুল লোডের গাড়ি। হ্যাঁ ফুল লোড, এটা দিয়ে শুরু করি আমরা। 16 মডেল 21 রেজিস্ট্রেশন। আচ্ছা 16 মডেল 21 রেজিস্ট্রেশন, দুটোই আছে। এবং এটা মোট প্রিমিয়াম গাড়ি ভাইয়া। আচ্ছা এই যে আমরা একটু দেখে দিই, এই যে দেখুন, এই গাড়িগুলো ডাবল সাইলেন্সারের গাড়ি, দেখেন 4 সেন্সার, ঠিক আছে 4 সেন্সার। হ্যাঁ ওকে, এটা মডেল কত বলেন ভাইয়া? এটা 16 মডেল 21 রেজিস্ট্রেশন ভাই, 16 মডেল 21 রেজিস্ট্রেশন। হ্যাঁ যারা লাইভে জয়েন করছেন সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমাদেরকে একটু জানাবেন প্লিজ, যে যেখান থেকে আসেন মাশাল্লাহ। এবং সানরুফ সহকারী যারা পছন্দ করেন, আমাদের নেটগুলো বারবার প্রবলেম করাতে আমরা আসলে এক্সট্রিমলি সরি, আসলে এটা তো আর কিছু করা থাকে না, যার কারণে আমরা বারবার ট্রাই করতেছিলাম। যাই হোক সবাইকে বলবো সাপোর্ট দেবেন ইনশাল্লাহ, এই রেটটা তো সাপোর্ট দেবেন ভাইয়া, এটাও একদম রিজনেবল প্রাইসে বলে দিবেন। এটা ভাইয়া দাম চাচ্ছি 38 লক্ষ 50। আচ্ছা আসতে সম্মান করব। আচ্ছা ঠিক আছে ওকে, এরপর নেক্সট আমরা আরেকটা দিব। হ্যাঁ জোড়া 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 যেটা বলছিলাম, হ্যাঁ জোড়ায় থাকছে পজিশন হেডলাইট। এবং এটা মডেলটা যদি বলতেন, এটা হচ্ছে 15 মডেল ভাইয়া, 15 মডেল 19 রেজিস্ট্রেশন। আচ্ছা 15 মডেল 19 রেজিস্ট্রেশন। এবং এসির প্যানেলটা দেখেন, টাচ অ্যান্ড্রয়েড প্লেয়ার আলহামদুলিল্লাহ। এবং এটা হচ্ছে পাল কালার, পাল 17 সিরিয়াল, ঠিক আছে। আমার প্রত্যেকটা গ্লাস লাইট যা আছে সব অরিজিনাল আছে, অরিজিনাল কন্ডিশন আছে। গাড়িটা ভিতরটা খুবই ফ্রেশ দেখেন, একেবারে নতুনের মতো আছে, কোনো হিটিং স্প্রে আছে কি না এই দেখেন। আমাদের বললাম তো 42টা গাড়ি, আপনি দর্শক যে কোনো গাড়ি নেবেন আপনারা অ্যানালাইসিস করে নিতে পারবেন, এবং কি অগ্রিম পেমেন্ট ছাড়া অ্যাডভান্সও করতে হবে না, অ্যাডভান্সও করতে হবে অ্যানালাইসিস করে আইসা, এরপরে যদি ভালো লাগে তারপরে গাড়ি নেবেন, তারপর টাকা। হ্যাঁ তারপর টাকা, ওকে। এই সুযোগটা কিন্তু দিচ্ছে আপনাদেরকে এসবি কার সিলেকশন লিমিটেড, যারা এই সুযোগটি কাজে লাগাতে চান আসতে হবে, ফিজিক্যালি আসবেন, সুযোগটা কাজে লাগাতে পারবেন। ওকে আমরা এই গাড়িটার প্রাইসটা বলে দেবো একদম রিজনেবল করে, ভাইয়া 29 লক্ষ 50 হাজার টাকা, 29 50 29 50, যা আরো ওই যে সমান করে দিলাম 29 29, এরপর আসলে সমান করবো। আর আজকে আমরা সবচেয়ে কমে কত টাকায় গাড়ি দিতে পারবো ভাই? সবচেয়ে কমে 5 লাখ টাকার গাড়ি, 5 লক্ষ টাকায় পেপার্স কমপ্লিট, পেপার্স কমপ্লিট। আচ্ছা ওকে, আচ্ছা নেক্সট আমরা দেবো হুন্ডা গ্রেস, হুন্ডা গ্রেস। হ্যাঁ জোড়া দুইটা দেখাবো, হুন্ডা গ্রেস 17 মডেল 22 রেজিস্ট্রেশন, 17 মডেল 22 রেজিস্ট্রেশন। এটা হচ্ছে হাইব্রিড প্যাকেজ, হাইব্রিড প্যাকেজ, এবং ব্যাটারি হেলথ 85 এর উপরে আছে তাই না ভাই? হ্যাঁ 80 এর উপরে আছে ভাই, 80 এর উপরে আছে। এবং এটাও কিন্তু মুক্তাপাল, এবং প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল পাবেন, সিরিয়াল হচ্ছে 36 36। আচ্ছা এই গাড়ির ওভারঅল কন্ডিশনটা যদি বলতেন কেল ভাই? এটা ভাইয়া যা আছে সব অরিজিনাল আছে, আপনার 22 এর রেজিস্ট্রেশন গাড়ি, 22 এর রেজিস্ট্রেশন, বাংলাদেশে মাত্র 1.5 বছরের মতো চলছে এই গাড়িটা। আচ্ছা ওকে, এই প্রাইস কত দিবেন ভাই? এটা দাম দিছি ভাই 20 লক্ষ 50 হাজার টাকা, 20 50 20 50, আসলে সম্মান করবো। ওকে জোড়া আরেকটা দেখাই ভাই। আচ্ছা আরেকটা হুন্ডা গ্রেজ আছে, এটা ওয়াশ পলিশ হচ্ছে, মাত্র ওয়াশ পলিশ হচ্ছে, দেখেন আমরা ওয়াশ পলিশ আগে র অবস্থা। 18 মডেল 19 রেজিস্ট্রেশন, এটা 18 মডেল 19 রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন, এটা আবার নিউ শেপটা, 18 মডেল 19 রেজিস্ট্রেশন। হ্যাঁ হ্যাঁ দেখেন, এটা হচ্ছে নিউ শেপটা, দেখেন গাড়িটা মাত্র ওয়াশ পলিশ চলছে, এটা মাইলেজ 64,000, ঠিক আছে দেখেন
অরিজিনাল মাইলেজ। আপনার হাইব্রিডের মিটারে কেউ হাত দেয় না ভাইয়া, হাইব্রিডের মিটারে কেউ হাত দেয় না। মানে মাইলেজ নিয়ে আমরা অনেক সময় গ্যারান্টি দেই বা গ্যারান্টি দেই না, এই এইটা নিয়ে গ্যারান্টি দেওয়া যায়, এগুলা নিয়ে মিটারে কেউ হাত দেয় না। আচ্ছা, এটা একটু ছোট করে বলে দেন ভাই, এটা হচ্ছে ভাই 18 নিউ শেপটা কিন্তু। হ্যাঁ, 18 নিউ শেপ, এটা আস্কিং প্রাইস 2350, আসলে সম্মান করবো। 2350। আচ্ছা, এরপর আমাদের থাকছে রেড ওয়ান কালার, কলজা কালার এবং হুন্ডা, এই পাশে আমাদের একটা দেখতে পাচ্ছি, এটা তো আমরা দেখাইনি, এটা বাকি আছে দুই টাকা ভাই। এটা বিবেক ওই ভাই 14 একটা বেজেল দেখাই, 14 বেজেল। হ্যাঁ, তেলের তেলের গাড়ি। আচ্ছা, বেজেল গাড়ি, বেজেল নাম শুনতে অনেকে ভেজাল বলে, এটা ভেজাল না, এটা অকটেন ড্রাইভেন। আচ্ছা, এটা বেজাল নাই, এটা যেহেতু অকটেন ড্রাইভেন, অকটেন ড্রাইভেনগুলোর সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো থাকে। এটা একটা পাল কালার, মুক্তা পাল। আচ্ছা, এটা ফিচারগুলো যদি বলতেন পিয়াল ভাই। হ্যাঁ, এটা হচ্ছে ভাই অকটেন ড্রাইভ, আর ফিচার বলতে আপনার ভিতরের এই সিট কাভারের সাথে এটা কিন্তু করা আফটার মার্কেট। হ্যাঁ, এটা আফটার মার্কেট, অনেক সুন্দর লাগে দেখেন, পুরো সিট কাভারের সাথে ফুল ডেকোরেশনটা করা, ফুল ফুল একেবারে, এটা ড্যাশবোর্ডটা সহ, এবং লেদার 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 এটা দেখেন, মালিকটা খুব শৌখিন ছিল দেখে মনে হচ্ছে। এগুলা কি করা ছিল ভাই আপনারা? না না, এটা আমরা করা পাইছি অবশ্য। আপনারা পাইছেন না? হ্যাঁ। আচ্ছা, ওকে, এটা দেখেন, এই যে গ্লাসটা দেখেন, অরিজিনাল 17 সিরিজ, যা আছে সব অরিজিনাল আছে। এটা এখন ওয়াশ পলিশ হয় নাই ভাই, 14 মডেল। আর রেজিস্ট্রেশন পেল ভাই? রেজিস্ট্রেশন আছে 18 তে রেজিস্ট্রেশন। ওকে, 14 মডেল, 18 তে রেজিস্ট্রেশন, এখন ওয়াশ পলিশ অনেক কিছু হয় নাই, একটু এলোমেলো হয়ে আছে যে এখন। হ্যাঁ, দেখছেন মাশাআল্লাহ একেবারে চমৎকার একটা কন্ডিশন আছে ভাই। এই গাড়ির দাম কত দিচ্ছেন? এটার দাম দিচ্ছি ভাইয়া 22,30,000 টাকা। 22,30,000, আসলে সম্মান করবো। ওকে, 22,30,000, আমরা প্রিমিয়াম দিব ভাই, 14 প্রিমিয়াম দেখেন, 14 প্রিমিয়াম, রেজিস্ট্রেশন 14 মডেল 17 তে রেজিস্ট্রেশন। হ্যাঁ, এবং এটা হচ্ছে চেসিস নাম্বারটা কিন্তু গ্লাসে আছে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কিনা, চেসিস কোডটা দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। এটা পুশ স্টার্ট এবং এন্ড্রয়েড প্লেয়ার থাকছে, এটা অকটেন দিবেন, অকটেন দিবেন 22 সিরিয়াল, ঠিক আছে। এটা প্রাইসটা কত দিবেন? এটা দাম দিছি ভাইয়া 25,80,000। 25,80, আসলে সম্মান করব। ওকে, 25,80,000 টাকা। হ্যাঁ, আচ্ছা, এরপর থাকছে আমরা তো এগুলো দেখাইছি, আমাদের পিছনে কিছু বাজেট কমে গাড়ি আছে, ওই গাড়িগুলো দেখাবো। সবাই লাইভটা শেয়ার দিয়ে আমাদের সাথে পাশে থাকেন প্লিজ, যে যেখান থেকে আছেন, যে যেখান থেকে আছেন, জোড়া জোড়া দেখাই নাকি এক্সকোরলা দুইটা দেখাই? এক্সকোরলা দুইটা, 6 মডেল আর 4 মডেল। আচ্ছা, এক্সকোরলা অলরেডি দুইটা, আমরা ওইটা দেখে শুরু করি। ওকে, আচ্ছা, 6 মডেল 4 মডেল দুইটা এক্সকোরলা আছে এই মুহূর্তে, এই যে দেখেন, যেহেতু জোড়া মডেল 18 রেজিস্ট্রেশন। আচ্ছা, লেপটা দেখলে শান্তি শান্তি মাশাআল্লাহ, এবং প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল কিনা, এই যে যা আছে সব অরিজিনাল আছে, এরপর আয়েশা নিজে যাচাই বাছাই করে তারপরে নিতে পারবে, নিতে পারবে। আছে মনে হয়, আছে দেখেন তো, ব্যাগে বের হোক, ব্যাগে বের হোক, আছে, চলতেছে। হ্যাঁ, আচ্ছা, এক্সকোরলা 2004-এর মডেল। হ্যাঁ, আর রেজিস্ট্রেশনটা হচ্ছে 7-এর রেজিস্ট্রেশন। হ্যাঁ হ্যাঁ, ওকে, 21 সিরিয়াল। এটা প্রাইস কত দিচ্ছেন পিয়াল ভাই? এটার দাম দিচ্ছি ভাইয়া 12,70,000 টাকা। 12,70,000 আস্কিং, আস্কিং প্রাইস 12,70,000 টাকা। আসলে কিছু সময় অল্প কিছু সম্মান করতে পারবো, বেশি করা যাবে না, বেশি করা যাবে না। এটা নিউ শেপটা ভাইয়া। ওকে, নেক্সট আমরা একটা এক্সকোরলা দেখাবো ভাই। হ্যাঁ, ওই যে 6-এর মডেলটা। আচ্ছা, একটা 6-এর মডেল এক্সকোরলা আছে, আমরা ওইটা একটু দেখাই। ফ্যামিলি ইউজ করা দুইটা গাড়ি, ফ্যামিলি ইউজ করা, এটা হচ্ছে 6-এর মডেল 29 সিরিয়াল 29 সিরিয়াল, 6-এর মডেল গোল্ডেন, এই কালার ইজ গোল্ডেন বলে, গোল্ডেন বেস, আপনার মনে হইবে প্রিমিয়াম, প্রিমিয়াম গাড়ির যে বেস থাকে না ওরকম, ইন্টেরিয়রটা প্রিমিয়াম গাড়ির মতো মাশাআল্লাহ, দেখছেন খুবই ফ্রেশ। এটা সিএনজি করা আছে না ভাই? হ্যাঁ, এটা সিএনজি করা আছে, সিএনজি করা আছে, 29 সিরিয়াল। এটা হচ্ছে 6-এর মডেল, 6-এর মডেল। আর রেজিস্ট্রেশন কত পেল ভাই? 10-এ ভাইয়া, 10-এর রেজিস্ট্রেশন, 10-এ। এটা ছোট করে বলে দেন ভাই, এটা ভাইয়া 13,70,000 টাকা। 13,70,000, আসলে কিছু সম্মান করবো, 13,70,000। আচ্ছা, জোড়া দেখানো হয়ে গেল, জোড়া হয়ে গেছে আমাদের। এই পাশে আমাদের হুন্ডা, হুন্ডা ভেজেল ভাইয়া, ভেজেল, এটা হাইব্রিড প্যাকেজ না ভাই? এটা হাইব্রিড, আমাদের হাইব্রিড রাখি না আমরা, এটা তেলের গাড়ি, এটা একটু পরে দিই, পরে দিই। আচ্ছা, রাশ দিই আমরা, রাশটা দেন। আলহামদুলিল্লাহ, 6-এর মডেলের রাশ,
আউটলুকটা যতটুকু ফ্রেশ, ভিতরে ইন্টেরিয়র দেখলে মনে হয় যে আরো বেশি, ইন্টেরিয়রটা দেখে মনে হয় না এটা ছয়ের গাড়ি, আউটলুক দেখলে তো আরো চমৎকার লাগতেছে। ছয়ের মডেল রেজিস্ট্রেশন কত পেলে ভাই? 12 12 টা রেজিস্ট্রেশন, ঠিক আছে। চারটা চাকা নতুন, মানে খুব শৌখিন একটা, এই দেখেন চাকা এলো রিং মানে ব্যবহার করছে, ঠিক আছে। ওকে কোনো হিট হিস্ট্রি আছে কিনা আসিয়া দেখে নিবেন ভাই। দাম কত? এটা দাম দিচ্ছি ভাই 14,50,000 টাকা, আসলে সম্মান করব। 14,50,000 আচ্ছা, একটা আনকমন গাড়ি, অ্যাভেলেবল থাকে না অ্যাভেলেবল? টয়োটা রোমিয়ন, হ্যাঁ এটা আনকমন গাড়ি, অ্যাভেলেবল বাংলাদেশে মনে হয় মানে কম আসছে এই গাড়িটা, মানে এলিয়ন প্রিমিয়ার মতো এত না, এত না, কিন্তু খুবই রোমিয়ন না, বা সিসি কত? কমফোর্টের একটা গাড়ি ভাই। এই যে আপনার ব্যাক সিটটায় তিনজন বসার পরে জায়গা থাকে, দেখেন ওই যে ব্যাক সিটটায় তিনজন বসার পরে জায়গা থাকে, মানে স্পেস অনেক বেশি। পুশ স্টার্ট, পুশ স্টার্ট, এটা কি অকটেন ড্রাইভ? অকটেন ড্রাইভ, অকটেন ড্রাইভ, এবং এটা 26 সিটার, রেড অল কালার, মানে কি এটা মানে লুকটাই একটু অন্যরকম, ভিন্ন লুকটাই জিপ, ঠিক আছে, জিপ কোয়ালিটি একটা লুক, বাট আপনি সিসি কিন্তু 1500 যে প্রাইভেটের খরচই চালাবেন, প্রাইভেটের খরচ ভাই। এটা ছোট করে বলে দেন, এটা ভাই 19,30,000 টাকা, 19,30,000 আচ্ছা। নেক্সট এবারে 13 রেলিয়ন দেখাই ভাই, 13 মডেল 19 রেজিস্ট্রেশন, আচ্ছা পাল কালার, কিন্তু পাল কালার, পাল কালার, এবং সিএনজি এলপিজি, এটা সিএনজি করা আছে, 60 সিএনজি করা আছে, পুশ স্টার্ট, পুশ স্টার্ট, হ্যাঁ আচ্ছা। এসি টাচ, এসি টাচ, এসি প্যানেল টাচ, এটা আমাদের এই যে কাছের এই যে খামার বাড়ির এক সারের গাড়ি, উনি আমাদের একটা স্কোয়ার গাড়ি নিচ্ছে, উনি আমাদের এক্সচেঞ্জে, এক্সচেঞ্জে, আচ্ছা আচ্ছা, এক্সচেঞ্জে রাখছে, কিচ্ছু করতে হয় না, কালকে দেখছেন পার্সোনাল ইউজার গাড়ি, তো উনি নিজে ড্রাইভ করতে এই গাড়ি, এই যে চাকা লরিং থেকে শুরু করে ফুল বডিরা, এদিকে তাকাবেন আসলে গাড়িগুলো দেখার পরে মানে অবাক হয়ে যাবেন, গাড়ি মডেলের সাথে গাড়ি কন্ডিশন মিলানো জানা ভাইয়া। দাম কত দিবেন এটা? এটা দাম দিছি ভাইয়া 25,000,000 কত দিবেন দাম? এটা দাম দিচ্ছি ভাইয়া 21,50,000 আচ্ছা, 21,50,000 এরপর আমরা কম বাজারের একটা গাড়ি দিই, এটা দিই ভাইয়া 11 মডেল, কারণ ল্যান্সার গাড়িগুলো ভিতরে ইন্টেরিয়র দেখার পর দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর, এটা কিন্তু ওদের প্রিমিয়াম গাড়ির স্বাদ যারা নিতে চান, আমি প্রায় সময় বলি যারা এলিয়ন প্রিমিয়াম মজা নিতে চান তাদের জন্য হচ্ছে এই গাড়িগুলো দেখতে পারেন, ঠিক আছে, দামও কম, দামে কম, এখন পার্টস অ্যাভেলেবল, আগে মানুষ ভয় পাইতো মিৎসুবিশি নিয়ে, আগে ভয় পাইতো যে পার্টস পাওয়া যায় না, এখন পার্টস অ্যাভেলেবল, অ্যাভেলেবল পাওয়া যায়, এখন জাপানি কোন গাড়ির পার্টস পায় না এটা বললে ভুল হবে, আচ্ছা। এ ছোট, হ্যাঁ ভাইয়া বলেন, দাম বলেন, এটার দাম দিচ্ছি ভাইয়া 14,20,000 টাকা, 14,20,000 সমান পছন্দ করেন, সমান করে দিবেন, সমান করে দিলাম, 14 এরপর আসলে সম্মান করবো, আচ্ছা 14, হ্যাঁ 14, এরপর থাকছে আরেকটা, এটা প্রিমিয়াম ভাইয়া, প্রিমিয়াম পাল কালার, হ্যাঁ পাল কালার, 10-এর মডেল, 10-এর মডেল, 10-এর মডেল 14-তে রেজিস্ট্রেশন, 10-এর মডেল 14,000 যারা পাল কালার পছন্দ করেন আমার মনে হয় অনেক ভাই, এবং
এটা একটা লাক্সারি ভাইয়া দাম কত? এটা দাম দিছে ভাই 23,50,000 23,50,000 টাকা। আসলে সম্মান করব, এটা জিগে গাড়ি, আপনার গাড়িটার কন্ডিশন, এটা 10-এর মডেল হিসেবে অনেকে ভাবে 23,50,000 দাম বেশি, এটার গাড়িটার কন্ডিশনটা সামনাসামনি এসে দেখলে বুঝতে পারবে, বুঝবে, এছাড়া কোনো বোঝানোর উপায় নেই, বোঝার উপায় নেই। আচ্ছা আচ্ছা, এরপর আমরা এদিক দিয়ে ঢুকতে পারবো ভাইয়া? এই যে স্কাই কালারটা ভাইয়া পিছন দিয়ে আসতে হবে, এই যে আমি মনে হয় ঢুকতে পারবো আমরা, ভাই যা গেছি কিভাবে। আচ্ছা স্কাই কালার আমরা নেক্সট যে গাড়িটা দেখাবো এই হচ্ছে জি সুপারিয়র, আনকমন একটা কালার, আনকমন দেখছেন কালারটা, দেখছেন মাশাআল্লাহ প্রিমিয়াম। এই কালারের গাড়ি আমি খুব কম দেখছি ভাই ঢাকায়, হুম, এই কালারটা খুব কম, খুব কম, ম্যাক্সিমাম পার্ল পাওয়া যায় বেলা, পার্ল আপনার সিলভার, রেড ওয়াইন, ব্রোঞ্জ, কিন্তু এই কালারটা খুব কম। আচ্ছা আনকমন একটা প্রিমিয়াম। এটা মডেল কত? এটা হচ্ছে ভাই 12-র মডেল, 12-র মডেল, হ্যাঁ 12-র মডেল, 15-তে রেজিস্ট্রেশন, 15-তে রেজিস্ট্রেশন, 15-তে। আচ্ছা 12-র মডেল 15-তে রেজিস্ট্রেশন, প্রিমিয়ামটা দেখেন স্কাই ব্লু কালার, যেটা স্কাই ব্লু, এটা লাইট গ্লাস যা আছে সব অরিজিনাল, এবং ভিতরটা দেখেন মাশাআল্লাহ। এই গাড়িটা কেউ সামনাসামনি আইসা দেখলে প্রিমিয়াম কিন্তু আসলে এই গাড়িটা রাইখা যাবেন আশা করি। আচ্ছা আচ্ছা, এটা আসতে বেশি দিন হয় না, অকটেন দিবেন না ভাই? অকটেন দিবেন। দাম কত দিবেন তাহলে? এর দাম দিছে ভাই 25,50,000 25,50,000 সম্মান করবো। আচ্ছা নেক্সট আমাদের থাকবে করলা, এটা দিছিলাম নাকি ভাই? না এটা দেওয়া হয় না, এটা হচ্ছে ভাই 3-এর ওল্ড শেপ, তিনের ওল্ড শেপ, কালারটা হচ্ছে ব্রোঞ্জ কালার, ব্রোঞ্জ ব্রাউনও বলে অনেকে, ব্রোঞ্জ কালার, সিএনজি করা আছে, হ্যাঁ এটা 60 সিলিন্ডার করা আছে। আচ্ছা 60 সিলিন্ডারে, এটা ফ্যামিলি ইউজ গাড়ি ভাই। আচ্ছা আচ্ছা পার্সোনাল ইউজ, না পার্সোনাল ইউজ, সিসি 1500, 3-এর মডেল, 9 রেজিস্ট্রেশন, এটার দাম দিছি ভাই 13,50,000 12,50,000 না আরো 20 কমায় দেন 12,30, আসলে সম্মান করবো তারপর, ওকে 12,30 আসলে সম্মান করবো, ওকে ভাই 10-এর একটা এসআই, নোয়া এসআই 10-এর, সরি এটা কিন্তু অরিজিনাল জাপান কিট, হ্যাঁ যে বডিটা জাপান কিট থেকে এসেছে, জাপান থেকে অরিজিনাল অবস্থায় আসছে, ঠিক আছে। এটা মডেল হচ্ছে কত মডেল ভাইয়া? এটা 10-এর মডেল, 10-এর মডেল, 10-এর মডেল 15-তে রেজিস্ট্রেশন। এটা ডোর কি পাওয়ার হয় ভাই? জি ডোর পাওয়ার, ডোর একটা পাওয়ার ভাই, ওয়ান ডোর পাওয়ার, এটা হ্যাঁ ওয়ান ডোর পাওয়ার, আর একটা পাওয়ারের ইয়া আছে, আপনি চাইলে করে নিতে পারবেন। আচ্ছা এসআই যদি ওয়ান ডোর পাওয়ার আছে, যদি টু ডোর পাওয়ার করতে চান করা যাবে, এলপিএসি 90 করা আছে, 90 সিলিন্ডার করা আছে। আচ্ছা 90 লিটার সিএনজি তো কনভার্সন করা আছে, ওকে পেপারস অল ওভার ওকে আছে ভাইয়া। এটার দাম কত দিবেন? এটার দাম দিছি ভাই 23,50,000 23,50,000 ওকে অল ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এটা দেবো ভাইয়া? হ্যাঁ অবশ্যই। হোন্ডা টাকসন 11 মডেল ভাই। আচ্ছা হোন্ডা টাকসন একটা দেখাচ্ছে, ওই মাথায় ওইটা 12, এটা 11। আচ্ছা এটা হচ্ছে 11 মডেল, প্রত্যেকটা গাড়ি জোড়া আছে আমাদের কাছে, জোড়ার বেশিও আছে, দেখেন গ্রেস আছে দুইটা, ওই যে দেখাইলাম এক্সটেল দুইটা, ভেজেল দুইটা, এক্সকরলা তিনটা দেখাইছি না, তিনটা, হ্যাঁ আচ্ছা টাকসন দুইটা জোড়া, ওইটা 12, এটা 11, 11 হুম 11 মডেল, আর এটাও সেম গটলাইন, সেম 11 রেজিস্ট্রেশন, এগুলো ব্র্যান্ড নিউ আছে। আচ্ছা আর এগুলো আগে মানুষ ভাইয়া হুন্ডাই নিয়ে একটা ইয়ে ছিল যে পার্টস পাওয়া যায় না, আর এখন বাংলাদেশে এটার কারখানাই আছে। আচ্ছা পার্টস নিয়ে আর কোনো চিন্তা আছে? কোনো ঝামেলা নাই তাহলে, গাজীপুরে এটার কারখানাই দিছে। আচ্ছা তৈরি হয় এখন বাংলাদেশে, বাংলাদেশে। আচ্ছা কিন্তু এগুলো আসছে জাপান, এই কোরিয়া থেকে, সবকে অনেকগুলো জোড়া, জোড়া বেশি আছে। আচ্ছা এটা মডেল কত ভাইয়া? এটা হচ্ছে 10-এর মডেল ভাই, 10-এর মডেল, হ্যাঁ। আচ্ছা আর রেজিস্ট্রেশন? এটা 10-এর মডেল, রেজিস্ট্রেশন 16, 16 তো ভাই জি গ্রেড, এই গাড়ি জি গ্রেড, এক্স এর মধ্যে জি, দুই দরজা পাওয়ার, টু ডোর পাওয়ার পাবে, ফুল বিস্কিট ভিতরে, টু ডোর পাওয়ার বিস্কিট ভিতরে, ইন্টেরিয়র হচ্ছে ফুল বিস্কিট, ঠিক আছে মাশাআল্লাহ। এটা সিএনজি এলপিজি কি অবস্থা ভাই? এটা তেলের গাড়ি ভাইয়া, তেলের গাড়ি না, দুই দরজা পাওয়ার, আচ্ছা তেলের গাড়ি, তেলের গাড়ি 53 সিলিন্ডার, এটা এক সেনা অফিসার রিটায়ার্ড স্যারের গাড়ি, আপনার সামনে স্টিকারটা দেখে দিব, এই যে ডোর পাওয়ার আছে, ওয়াও মাশাআল্লাহ, বনানী ডিএসএস এর গাড়ি, সেনা অফিসারের। আচ্ছা আচ্ছা এই যে আমি একটু জুম করে দেখাই দিলাম, এই মানে পার্সোনাল চলছে মোট কথা, ফ্যামিলি ফ্যামিলি ভাইয়া দাম কত? এটা দাম দিছি ভাইয়া 21,50,000 21,50,000 এটা জি গ্রেড গাড়ি, দুই দরজা পাওয়ার, এবং পুশ স্টার্ট, পুশ স্টার্ট, আপনার পজিশন লাইট,
সবকিছু মিলে গাড়িটা আসলে পছন্দ হবে, পাল কালার ঠিক আছে। এই গাড়ির দাম দিচ্ছি 21,50 আসি সম্মান করবো। ওকে, রাস রাস ওই যে বললাম জোড়া, আর একটা গাড়ি আছে ছয়ের, যেটা দেখা আসলাম সিলভার কালার, আর এটা হচ্ছে সাতের মডেল, ওইটা দেখাচ্ছি সিলভার, এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক। ওকে, এটা মডেল কত বলেন ভাইয়া? এটা সাতের মডেল ভাই, সাতের মডেল। আর রেজিস্ট্রেশন? এটা রেজিস্ট্রেশন আছে 12-তে, 12-তে সাতের মডেল, 12-তে রেজিস্ট্রেশন। রাস এটা তেলের গাড়ি ভাই, এটা অকটেন দিবেন না? অকটেন দিবেন, অকটেন দিবেন। চাকাগুলো দেখাই দিলাম, হ্যাঁ চাকা তো চাকাই ভালো আছে, ভালো আছে। আচ্ছা, এটার দাম কত দিতেছেন পেল ভাই? এটার দাম দিছি ভাই 14,80,000 টাকা, আসলে সম্মান 50 করে দেন আজকে, 50 আমি তো তার দড়ি নাই বেশি বুঝুন নাই, 30 কমায় দিলেন একসাথে, দুই একবার নিয়ে তারপর আসলে সম্মান করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দিব 7-সিটার গাড়ি, 7-সিটার একটা অ্যাভেঞ্জার, অ্যাভেঞ্জার 1331 cc। আজকে বলছিলাম যে কি লাগবে আপনার, কি গাড়ি লাগবে? 11 মডেল 11 সিসি না, কিন্তু গাড়িটার কন্ডিশন দেখেন ভিতরের, বাবারে যথেষ্ট ফ্রেশ গাড়ি দেখেন। এই গাড়ি আসলে যদি কেউ অ্যাভেঞ্জার খুঁজে থাকেন, এটা কিন্তু সাকার আছে ভাই, এই যে সাকার ডান এই পাশে না কি, হ্যাঁ 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 ভিতরে যেন সুন্দর একটা স্মেল থাকে, কারণ গাড়ির ভিতরে যে একটা ব্যাড স্মেল হয় ওইটা হয় না, গাড়িটা চললে সাকারে আপনার ভিতরের মানে কি বলবো, এটা বলার কিছু না, যারা অ্যাভেঞ্জার খুঁজতেছেন ভালো করে আপনি দেখলে কেউ রাখতে চাই, সিলিংটা দেখেন এতটা ফ্রেশ, মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, এটার দাম কত দিবেন পিল ভাই? ভাই এটার দাম দিচ্ছি 13,50,000, আসলে সম্মান করবো, 13,50,000। ওকে, নেক্সট, এরপর একটা ডাক্তার চালিত গাড়ি এলিয়ন, এলিয়ন ওই যে জোড়া বললাম 13 মডেল দেখে আসছে, এটা 12, এটা 12 12 আচ্ছা এলিয়ন কিন্তু আমরা দেখাইছি আজকে বলছিলাম, এটা প্রজেকশন লাইট, ভিতরে বেজ ইন্টেরিয়র এবং ডাক্তার চালিত গাড়ি। আচ্ছা, ডক্টর ইউজার গাড়ি, এটা একটু ভিতরটা দেখি আমরা, এটা কিন্তু এসি প্যানেল টাচ, ঠিক আছে, অ্যান্ড্রয়েড প্লেয়ার থাকছে এবং পুশ স্টার্ট, নিজে পছন্দ করি যে পাল কালার গাড়িগুলো, আলহামদুলিল্লাহ ঢাকায় ময়লা হয়তো যার কারণে মানুষ পাল কালারটা ময়লাটা বুঝে যায় না, বোঝা যায় একটু কম ময়লা বললাম মনে হয় মুক্তার দানায় চিকচিক করতেছে, চিকচিক করতে। আচ্ছা আচ্ছা, এদের দাম দিচ্ছি ভাই 24,80,000 টাকা, 24,80 আসলে সম্মান করবো। ওকে, 24,80,000 টাকা। নেক্সট আমাদের থাকছে হোন্ডা গ্রেস 15 মডেল, হোন্ডা গ্রেস তো আমরা এর আগে এটা দেখেছি, ওটা দেখেছি। আচ্ছা, এটা 17, এটা 18। আচ্ছা, এটা হচ্ছে 15 মডেল, 15 মডেল, 15 মডেল 18-তে রেজিস্ট্রেশন, 15 মডেল 18-তে রেজিস্ট্রেশন, 18-তে রেজিস্ট্রেশন। আচ্ছা, 15 মডেল 18-তে রেজিস্ট্রেশন হোন্ডা গ্রেস, মাশাআল্লাহ গ্রেসটা দেখুন কত ফ্রেশ গাড়িটা, কিন্তু স্মেল একটা চমৎকার, চমৎকার হোন্ডা গ্রেস। এটা হচ্ছে হাইব্রিড প্যাকেজ, হাইব্রিড প্যাকেজ। ব্যাটারিটা কেমন পাইবো ভাই? ভালো পাবো, 70-এর উপরে আছে, 70-এর উপরে আছে, 70-এর উপরে আছে। হ্যাঁ, কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা দেখেন না, আমাদের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি আমরা রাখি না ভাই। এইচবি কার অনেক পুরনো শোরুম এবং এই মণিপুরি পাড়া এলাকায় যতগুলো শোরুম আছে সবচেয়ে প্রথম শোরুম, কিন্তু এটা এসবি কার সর্বপ্রথম শোরুম এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার পরে যা হয়েছে এটার পরে সব, এটা সুনামের জন্য আমরা এখন তো অনেক আছি, আছি না শুধু, আলহামদুলিল্লাহ থাকবো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ অনেক বড় একটা শোরুম সবাইকে। এটা 15 মডেল 18-তে রেজিস্ট্রেশন ভাই, এটার প্রাইসটা মনে হয় বলি না, ছোট করে বলে দেন ভাই, এটা ছোট করে বললে ভাইয়া একেবারে ছোট করে বলবো, হ্যাঁ একেবারে ছোট করে বলবো, এটা 19,30,000, 19,30,000 আসলে তারপরে সম্মান করবো, 50 টাইলে নিলে ছোট করে 30 করে দিলেন, আপনি তো সমান পছন্দ করেন না। আচ্ছা, 19 করে দিলাম, এরপরে আসলে সম্মান করবো। আচ্ছা, এরপর থাকছে এটা প্রিমিয়াম ভাইয়া, 11 মডেল কি স্টার্ট গাড়ি, অনেকে এসে কি স্টার্ট খোঁজে। আচ্ছা, আপনার নিউ শেপের মধ্যে অনেকে পুশ না কি স্টার্ট খোঁজে, এটা কি স্টার্ট? আচ্ছা, অনেকে কি স্টার্ট খোঁজে না, হ্যাঁ। আচ্ছা, এটা কালারটা দেখেন, রেডিয়ান কালার, রেড ওয়াইন চেরি, চেরি কলিজা, কলিজা ঠিক আছে, যেটা বলেন ওইটাই। 11 মডেল 13-তে রেজিস্ট্রেশন, এসি টাচ পাবেন, বাট কি কি স্টার্ট, ঠিক আছে, সিট কভার ভিতরে বেস করে বেস করে বেজ ইন্টেরিয়র, এবং এটা কি সিএনজি এলপিজি ভাই? অকটেন না, এটা অকটেন ভাই, অকটেন ডেক, অকটেন ডেক। আচ্ছা, অকটেন ডেক 35 সিরিয়াল, এটা দাম দিছি ভাই, বলেন ভাই ছোট করে বলে দেন, 23,30,000 টাকা, 23,30,000 আসলে সম্মান করবো। ওকে, একোয়া, একোয়া ডাক্তার চালিত গাড়ি, একোয়া হাইব্রিড
16 রেজিস্ট্রেশন গ্রে কালার, ওকে, এটার দাম কত দিবেন? এটার দাম দিচ্ছি ভাই 1650, আসলে সম্মান করবো 1650, ওকে। হ্যাঁ, এটা ভাইয়ের কাছে নিয়ে যাই। আচ্ছা, পিছনে কিন্তু আরো তিনটা গাড়ি আমাদের আছে, তিনটা, আমরা এর মধ্যে একটা গাড়ি সবার শেষে ওই যে লাস্ট দাম যেটা বললাম ওইটা দেখাবো, জোড়া গাড়িটা দেখাই। আচ্ছা, ওটা 16 মডেল, 13 মডেল, সামনে আসেন দেখাই, অরিজিনাল ডাক্তার। হ্যাঁ, এটা অরিজিনাল ডাক্তার, ডাক্তারের একটা সিল। এরপর ন্যাশনাল ইনস্টিটিউট কিডনি। এরপর পার্কিং পারমিট, এটাও আপনার শ্রী বাংলা নগর। হ্যাঁ, ঠিক আছে, কিডনি হসপিটাল আছে না? আচ্ছা আচ্ছা, ওইখানে ওই হসপিটাল, এটা অরিজিনাল ডাক্তারের গাড়ি, তার মানে বুঝলাম। হ্যাঁ, আচ্ছা, অনেকে ডাক্তারের লোগো ব্যবহার করে, কিন্তু অরিজিনাল ডাক্তার না, তারা অরিজিনাল ডাক্তার না আমার মনে হয়। আচ্ছা ভাইয়া, ছোট করে বলে দেন, এটা আস্কিং দিচ্ছি ভাই 1380,000 টাকা। 1380,000? 1380,000। আচ্ছা, এরপর আমরা আরেকটা গাড়ি দিই। এরপরে 15 মডেল রেজিস্ট্রেশন 19, পাল কালার, ভিতরে ফুল প্যাড বেজ, বেজ, এটা জিগ্রেট, দেখেন এটা কিন্তু জিগ্রেট, আপনি ফুল পুশ, মানে তাকাইলে মনে হয় চকচক করে, মানে কালারটা দেখেন, ভিতরগুলো এত সুন্দর, সিট কভারটাও কালারের সাথে ম্যাচিং করে লাগাইছে, ৫ লক্ষ টাকার গাড়ি, এসি কমপ্লিট, পেপারস কমপ্লিট, সবকিছু কমপ্লিট, শুধু গাড়ি আইসা চালায় নিয়ে যাবে। আচ্ছা, ফুল ফ্যামিলি নিয়ে যাবেন গাড়ি নিয়ে, যদি ভালো লাগে ইউজ করবেন এক মাস, এরপর আইসা দিয়ে যাবেন, ওই একই দাম পাবে। এটা এগুলোর দাম কমার মতো আর কোনো ইয়া নাই, অপশন নাই, চাহিদা তো গ্রহ হয়। এটা 5 লাখ, 5 লাখ, এটা হচ্ছে ভাই 96 মডেল কর্সা। আচ্ছা, সিসি হচ্ছে 1300 সিসি, ওকে, পেপারস কমপ্লিট, এসি কমপ্লিট, 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, ওকে। সবাইকে ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ছিলেন বিজনেস সান্ডে নাইনের সাথে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের নেটটা প্রবলেম করছে কয়েকবার, এরপরও যারা আমাদের সাথে কষ্ট করে জয়েন করছেন সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিব। সর্বোপরি যেহেতু আমাদের ঈদের আগে শেষ লাইভ, যাতে সবাই সুস্থ থাকে, সবাই সুস্থতার সাথে ঈদ উদযাপন করতে পারে ফ্যামিলির সাথে, দোয়া রইলো আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আর এসবি কার সিলেকশনের পক্ষ থেকে কিছু থাকবো কিনা জানি, এসবি কারের পক্ষ থেকে বিশাল ডিসকাউন্ট থাকবে, এবং এটা আসতে হবে, আমাদের শোরুম আসতে হবে, ভিজিট করতে হবে। তাইলে আপনার অনেকেই ফোনে দাম বলে, আমরা বলি যে ভাই আসেন আগে গাড়িটা দেখেন, আপনি যে অবস্থা গাড়ি ভিডিওতে দেখছেন এমন তার চেয়ে খারাপ হতে দেখতে পারেন, কমও বলতে পারেন। সামনাসামনি আসেন, দাম ঈদ উপলক্ষে আমরা বিশাল ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ। ওকে, যেহেতু বেশি দিন নাই, ঈদের আগে যারা আসবেন, যারা ভাড়ায় নিয়ে গাড়ি চিন্তা ভাবনা করতেছেন, গাড়ি নিয়ে যান, ফ্যামিলি নিয়ে যান, শান্তি। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আমার প্রিয় ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিব। সবাইকে ঈদ মোবারক জানাই দিই আমরা, ঈদ মোবারক, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।